আসসালামু আলাইকুম আশা রাখছি আপনারা ভালো আছেন ব্যবসা ক্ষেত্রে আমরা যদি এমন কোনো ব্যবসা করি যে ব্যবসার চাহিদা বেশি কিন্তু প্রতিযোগিতা কম তাহলে কিন্তু অল্পতেই ভালো কিছু করা সম্ভব আজকে আমি এমনই একটা ব্যবসা আপনাদের সঙ্গে শেয়ার করব যে ব্যবসার পণ্যের চাহিদা প্রচুর কিন্তু প্রতিযোগিতা কম আর সে ব্যবসাটা হচ্ছে স্যালো টেপ তৈরির ব্যবসা অথবা আপনি এটাকে বলতে পারেন স্কচ টেপ অথবা গাম টেপ তো যেই নামে ডাকুন না কেন আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এই পণ্যটার চাহিদা কেমন আর প্রতিযোগিতা কেমন আমাদের দেশে প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে যেগুলোতে যে পণ্যই উৎপাদন করা হোক না কেন সেটাকে প্যাকেজিং করতে হয় আর যখন এটা প্যাকেজিং করতে হবে তখন এই স্কচ টেপের প্রয়োজন হবে তো আমরা চাইলে এই স্কচ টেপ নিয়ে কিন্তু দারুণ একটা ব্যবসা করতে পারি তো কীভাবে আপনি এই পণ্যের ব্যবসা করবেন কি ধরনের মেশিন লাগবে কোথায় মেশিন পাবেন এবং কি ধরনের কাঁচামাল লাগবে কাঁচামালগুলো কোথায় পাবেন সব কিছু বলবো আশা রাখছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো যদি আমরা এই ব্যবসাটা করতে চাই তাহলে কাঁচামাল হিসেবে যে পণ্যটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে স্যালো টেপ রোলার এবং পেপার রোলার তো এই দুইটা কাঁচামাল দিয়ে আসলে এই স্যালো টেপগুলো তৈরি করা হয় তো এখন এগুলো দিয়ে কীভাবে আমরা টেপ বানাবো এর জন্য প্রয়োজন হবে দুটা মেশিন অনেক ক্ষেত্রে তিনটা মেশিনেরও প্রয়োজন হয় তো আমরা প্রাথমিক পর্যায়ে দুটা মেশিন দিয়ে এই কাজটা চালিয়ে দিতে পারবো প্রথম মেশিনটা হচ্ছে এই পেপার রোল কাটিং মেশিন এবং দ্বিতীয় মেশিনটা হচ্ছে সেলোটেপ রোলার থেকে কাটিং করে টেপ তৈরি করার মেশিন আর তৃতীয় মেশিনটা অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় সেটা হচ্ছে এই পেপার রোলগুলোকে মোল্ডে ঢুকিয়ে দেওয়ার ক্ষেত্রে এই মেশিনটা প্রয়োজন হয় তো এই মেশিন দুটো হলেই কিন্তু আমরা এই ব্যবসাটা শুরু করতে পারবো এখন আমরা দেখে নেব যে এই স্যালো টেপগুলো আসলে কিভাবে তৈরি হয় এই টেপ তৈরির প্রক্রিয়াটি খুবই সহজ সবার প্রথম আসলে পেপার রোলারগুলোকে একটা মেশিন দিয়ে কাটিং করে নিতে হয় এটা আপনি যে কোনো সাইজে যে কোনো আকৃতিতে কাটিং করে নিতে পারবেন বাজারে যত ধরনের সাইজ রয়েছে সব ধরনের সাইজে আসলে এই মেশিনটা দিয়ে করতে পারবেন এর পরবর্তী স্টেপ হচ্ছে এই পেপার রোল কাটিং করার পর সেগুলোকে একটা মোল্ডের মধ্যে লাগিয়ে নিয়ে তারপরে এই সেলো টেপ রোল থেকে এই পেপার রোলগুলোতে টেপগুলোকে পেঁচিয়ে নেওয়ার জন্য মেশিনে মেশিনের সাহায্য নেওয়া এক্ষেত্রে আপনি এই কাজটা একবার দেখলেই করতে পারবেন নিজে নিজেই এই মেশিন যদি আপনি কিনতে চান অথবা এই কাঁচামাল আপনি কোথায় পাবেন এ সম্পর্কে যদি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে দেখুন এখানে নাম্বার দেওয়া রয়েছে এই ডিসপ্লেতে যে নাম্বারটা দেওয়া রয়েছে আপনারা এই নাম্বারে ফোন করবেন তাহলে আপনি কোথা থেকে মাল পাবেন বা এই মেশিনের দাম কত বা এই কাঁচামালগুলোর দাম কত সব কিছু সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন যদি আপনার সব যদি আপনার সত্যিকার অর্থে ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে আমি আশা রাখছি আপনি এই নাম্বারে ফোন করে সকল তথ্য জেনে নেবেন আমরা আপনার সঙ্গে আন্তরিকতার সাথে যোগাযোগ করব এবং আশাবাদ ব্যক্ত করছি যে আপনি অবশ্যই ফোন করবেন এবার আসা যাক লাভের ব্যাপারটাই যে এই ব্যবসায় আসলে কেমন লাভ প্রত্যেকটা ব্যবসায়ী লাভজনক যদি আমরা বুদ্ধি বিবেচনা খাটিয়ে বিচক্ষণতার সাথে ব্যবসা পরিচালনা করতে পারি যেহেতু এটা একটা পাবলিক প্লেস এখানে আসলে এভাবে ফলো করে বলা ঠিক নয় যে আপনি এত টাকায় পণ্য কিনবেন এত টাকায় বিক্রি করবেন আবার এখন আমি একটা নাম্বার বললাম পরবর্তীতে এক মাস পরে এই নাম্বারটা ঠিক থাকবে না কারণ বাজারে পণ্যের দাম ওঠানামা করে সব সময়। তাই আমি বলি আপনি এই ডিসপ্লেতে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করুন তাহলে আপনি বিস্তারিত তথ্য জেনে জেনে নিতে পারবেন তবে একটা কিঞ্চিত ধারণা দিয়ে রাখছি যদি আপনি এই ম্যানুফ্যাকচারিং বিজনেসটা করেন তাহলে আমরা অবশ্যই বড় বড় ইন্ডাস্ট্রিতে এই টেপগুলো সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করব। আর আপনি একটু খেয়াল করুন একটু চিন্তা করুন যে আপনি যদি বড় বড় ইন্ডাস্ট্রিতে এই টেপগুলো সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করতে পারেন তাহলে অনেক ক্ষেত্রে বছরের পর বছর আপনি এক কোম্পানিকেই প্রোডাক্ট দিয়ে শেষ করতে পারবেন না এক্ষেত্রে কিন্তু আপনি যদি প্রতি এক হাজার পিসে দুই টাকা করেও প্রফিট করেন তাহলেও প্রতি এক হাজার পিসে আপনার দুই হাজার টাকা প্রফিট থাকবে এটা হচ্ছে একটা ধারণা কিন্তু আপনি ফোন করলে আসলে কত টাকা প্রফিট হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই মালগুলো আসলে কোথায় বিক্রি করবেন এটা একটা প্রশ্ন মালগুলো বিক্রি করবেন আপনি হয়তো খেয়াল করবেন আমাদের দেশে গার্মেন্টস ফ্যাক্টরির জিনিসপত্র বিক্রি করার জন্য আলাদা আলাদা মার্কেট রয়েছে তো সেই মার্কেটগুলোতে আপনি এই পণ্যগুলো বিক্রি করতে পারবেন এছাড়া বিভিন্ন স্টেশনারি শপ রয়েছে স্টেশনারি শপগুলোতেও এই পণ্যগুলো বিক্রি হয় এছাড়া ইলেকট্রিকের দোকানগুলোতেও কিন্তু এই সেলোটা ভালো বিক্রি হয় সবচেয়ে ভালো হয় আপনি যদি বড় বড় ইন্ডাস্ট্রিকে ধরতে পারেন ইন্ডাস্ট্রির নাম প্রিন্ট করে সেলোটেপ তৈরি করে দিতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু বেশি প্রফিট করতে পারবেন আপনার পণ্য বেশি বিক্রি হবে এবং আপনার দীর্ঘমেয়াদি একটা ব্যবসা দাঁড় করাতে পারবেন তো আশা রাখছি আজকের ভিডিও আপনাদের কাছে কারো না কারো কাছে হেল্পফুল হবে সেই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন খোদা হাফিজ